উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চতুর্থ স্থান অধিকারকারী গাইঘাটার ছাত্রী প্রেরণা পালের বাড়িতে এলেন সুজন চক্রবর্তী। প্রেরণাকে শুভেচ্ছা জানান তিনি। শুক্রবার উচ্চ মাধ্যমিকে রাজ্যের চতুর্থ স্থান অধিকারী প্রেরণা পালকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে এলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন, প্রেরণা পালের বাবা অশোক পালের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু এসে প্রতিবেশীদের কাছ থেকে শুনে থ হয়ে গেলাম। অশোক পালের স্কুলে পড়াশুনো হয় না এই বলে বেনামি চিঠি গিয়েছে, সেই স্কুলেই অশোক পালের মেয়ে চতুর্থ হয়েছে, সেটা যেন খেয়াল রাখে শিক্ষা দপ্তর। যে অশোক পালের স্কুলে উনি হেডমাস্টার, পড়াশুনো হয় না এই বলে নাকি বেনামি চিঠি শিক্ষা দপ্তরে গেছে, এবং তারপর শিক্ষা দপ্তর নাকি নাড়াচাড়া করতে শুরু করে যাতে কী ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষা দপ্তর পারলে যে চিঠিটা গেছে ওটাকে ছিঁড়ে ফেলে দিক, আর এসে হাঁটু গেড়ে স্কুলে সবার সামনে অন্যায় স্বীকার করুক যে অশোক পালের স্কুলে পড়াশুনো হয় না, সেই স্কুলেই অশোক পালের মেয়ে 12-এ ফোর্থ হয়েছে, এটা যেন খেয়াল রাখে শিক্ষা দপ্তর। তার মুখে ঝামা ঘষে গেল। আমার জানার দরকার নেই ওর বাবা এবিটিএ করে কি না, ওর বাবা সিপিএম করে কি না আমার জানার দরকার নেই। ওর বাবা যদি সমাজ সচেতক হয়, ওর বাবা যদি সব দেখে শুনে থাকে, আর যা পশ্চিমবাংলায় চলছে তাতে যদি দেখে শুনে খেপে যায়, তাহলে আমরা সবাই খুশি হব। পরীক্ষার ফল ঘোষণার দিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন প্রেরণা। তিনি দাবি করেছিলেন, দুর্নীতিতে ভরা এই বাংলা আমার রাজ্য নয়। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মত প্রকাশ করেছেন অনেকে। আমি এবং আমার মেয়ে বরং শতভাগ দূরেই থাকি, আমাদের জগৎ একেবারেই আলাদা, তবু খোঁজ খবর রাখি, কান পাচ্ছি, খবর আসছে। আর আমার মেয়ে, ওর জীবন দর্শন, ওর বিচার বিশ্লেষণ, ওর মেধা, ওর ভাবনা, ওর মনন সবার থেকে আলাদা। ও চারিদিকে যা দেখছে একজন সচেতন নাগরিক হিসাবে, ও শুধুমাত্র ওর অবজারভেশনটাই প্রকাশ করেছে, ওর মতামতটা জানিয়েছে। এ নিয়ে কোনো রকম রাজনৈতিক তরজা হোক আমাদের পরিবারের থেকে কেউ চাইছি না, কোনোদিন চাইবও না। এদিন প্রেরণা বলেন, আমি রাজনীতির লোক নই, রাজনীতি চাই না। আমার বাড়িতে যারা আসছেন সকলেই শুভেচ্ছা জানাতে আসছেন, এর বেশি কিছু নয়। এর উপর নির্ভর করে একটা স্বাভাবিক মতামত দিয়েছি মাত্র, এবং ছোটবেলা থেকেই স্কুলের বইয়ের প্রথম পেজে প্রিভেবল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে পড়েছি, তো যে ফ্রিডম অফ স্পিচ আছে আমার, তো সেই কারণে আমি একটা মতামত প্রকাশ করেছি, এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মতামত প্রকাশ করছেন তাদেরও বাকস্বাধীনতা আছে, তো তাদের জন্য আমার যেরকম শুভকামনা রইল, সেরকম আমায় যারা নৈতিকভাবে সমর্থন জানিয়েছে তাদের জন্য আমার শুভকামনা রইল। আমি এমন কিছু বড় হয়ে যাইনি যে আমার মতামতকে এত গুরুত্ব দিতে হবে, এত জলঘোলা করতে হবে। আমি শুধু যা দেখছি, যা শুনছি, যা বুঝছি সেটাই প্রকাশ করেছি, আশঙ্কা থেকেই প্রকাশ করেছি আমার ভবিষ্যৎ, এবং আমার মতো হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবেই বলেছি। আমি এটাকে তেমন একটা আমল দেওয়ার পক্ষপাতী নই, এবং যারা কুৎসা এবং একটা স্বাভাবিক মতামতের ডিফারেন্সিয়েশন করতে জানেন না তাদের ভ্যালিডেশনের আমার কোনো দরকার নেই। প্রেরণার বাবা অশোক পাল জানান, বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে ও ওর মতামত ব্যক্ত করেছে, বর্তমান পরিস্থিতি নিয়ে ও উদ্বিগ্ন, সেটাই বলেছে, এখানে রাজনীতির কিছুই দেখছি না। ওর বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী ওর যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের উপরে দাঁড়িয়ে আশঙ্কা, উদ্বেগ, আতঙ্ক এবং ভবিষ্যতের সংকট এটাকে ব্যক্ত করেছে। এটা একান্তভাবে ওর একেবারে সামাজিক যে পরিস্থিতি এবং আজকের দুনিয়ার এই রাজ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর ওর একটা অবজারভেশন, সেটা নিয়ে রাজনীতিকীকরণের তো কোনো জায়গা আমি দেখছি না। একটা চরম সংকট, সেই সংকটটা সবাই জেনেও কেউ মুখ খুলছে না। একটি মেয়ে যদি তার অনুভূতির জায়গা থেকে খোলে এবং সেটা নিয়ে বিতর্ক হয় সারা রাজ্যে, তার থেকে যদি ভালো কিছু বেরিয়ে আসে সেটাই সবচেয়ে ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।